রহমান রহিম, আজকের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এই বিশেষ আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা আলমগীর সাহেব, সম্মানিত স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাফ হোসেন সাহেব, জনাব নজরুল ইসলাম খান সাহেব, জনাব আমির খসরু সাহেব, সেলিমা রহমান বেগম সেলিমা রহমান সহ বৌদ্ধ সম্প্রদায়ের আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যারা অনলাইনে সংযুক্ত রয়েছেন সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম, এবং সকলকে একই সাথে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। এই বিশেষ দিনে আমি প্রথমেই বাংলাদেশ সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন সবাইকে জানাই আন্তরিক বিশেষ শুভেচ্ছা। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রতিটি ধর্মেরই আলাদা বিশ্বাস ও বৈশিষ্ট্য রয়েছে, রয়েছে কিছু নিয়ম নীতি। যতটুকু আমার ধারণা আছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য দিয়েছিলেন পঞ্চশীল নীতি। এই পঞ্চশীল নীতি হলো প্রাণী হত্যা না করা, ব্যভিচার, মিথ্যা এবং মাদক থেকে বিরত থাকা, প্রেম, অহিংস এবং সর্বজীবের দয়া। এইগুলো বৌদ্ধ ধর্মের মৌলিক শিক্ষা। এভাবে প্রতিটি ধর্মই কিন্তু সাম্য, সম্প্রীতি, কল্যাণ, মানবিকতা আর মানুষের অধিকারের পক্ষে কথা বলেছে। অন্যদিকে একইভাবে আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্রও ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সুতরাং বিভিন্ন ধর্মের মৌলিক যে চেতনা এবং আমাদের মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র, এই দুইয়ের মধ্যে বেসিক কোনো বিরোধ নেই, মৌলিক কোনো পার্থক্য নেই। অর্থাৎ একটি সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের বার্তা সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধে এবং আমাদের মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র এর মধ্যে নিহিত। কিন্তু এখানে আলোচক সকল আলোচক বৃন্দ কম বেশি যে কথাটি বলেছেন যে এখন যারা ক্ষমতা জবরদখল করে রয়েছে তাদের কাছে ধর্মীয় সামাজিক মূল্যবোধ কিংবা মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সব কিছুই উপেক্ষিত। বরং খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে তাদের মূল নীতি দুর্নীতি, তাদের লক্ষ্য মিথ্যাচার, পাপাচার আর টাকা পাচার, তাদের একটাই গুণ গুম, অপহরণ আর মানুষ খুন। বৌদ্ধ ধর্মাবলম্বী আমার প্রিয় ভাই বোনেরা, ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী প্রতিটি মানুষের জন্যই একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন নিয়েই, লক্ষ্য নিয়েই মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে সেই স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সারা বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক একইভাবে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হয়ে উঠেছিল এশিয়ার এমার্জিং টাইগার। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সেই বাংলাদেশ এখন লুটেরাদের কবলে। মেগা প্রকল্পের নামে চলছে মেগা দুর্নীতি, উন্নয়নের নামে চলছে বেপরোয়া লুট। তাই জনগণের আশঙ্কা, বাংলাদেশ হয়তো খুব শীঘ্রই হতে যাচ্ছে শ্রীলঙ্কারই আরেকটি রূপ। জনগণের ভোটের অধিকার হরণ, গণতন্ত্র হত্যা আর বিরোধী দল ও মত দমনে বিচার আদালতকে ব্যবহার করা হচ্ছে। অথচ গত এক যুগে যা এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী
বিভিন্ন ব্যক্তিরা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে, আমাদের নেতৃবৃন্দ উল্লেখ করেছেন। গত এক যুগে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়, বাড়ি ঘরে অসংখ্য হামলার ঘটনা ঘটেছে, অথচ এত বছরেও কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি। বিশেষ করে 2012 সালে বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে, হামলার পর প্রায় দীর্ঘ এক দশক পেরিয়ে গেছে, কিন্তু এখনো ঘটনা তদন্ত বলুন, বিচার বলুন, কোনো কিছুই হয়নি। বিচারে কারা বাধা দিচ্ছে, অপ্রিয় হলেও সত্য, এই প্রতিটি হামলার ঘটনার সাথে কিন্তু আওয়ামী লীগ জড়িত, যা একটু আগে খসরু সাহেব তার বক্তব্যে সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং এসব কারণেই কিন্তু ঘটনার কোনো বিচার নেই। প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, দেশের প্রতিটি ধর্মীয় জনগোষ্ঠীর কাছে প্রমাণিত আজ আওয়ামী লীগ এই অপশক্তি, এই আওয়ামী লীগ নামক যে অপশক্তি, বরাবরই এরা নিজেদের হীন দলীয় স্বার্থে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে করে এবং ধর্মকে নিয়ে তারা রাজনীতি করে। প্রিয় ভাই ও বোনেরা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে লাখো প্রাণের বিনিময় এই দেশটা স্বাধীন করেছিলেন এদেশের মানুষ। কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী, কে অবিশ্বাসী, মুক্তিযুদ্ধের সময় কিন্তু এটি কারো জিজ্ঞাসা ছিল না। তাই এই স্বাধীন বাংলাদেশ আমাদের, আপনাদের, আমাদের সকলের। প্রিয় উপস্থিতিবৃন্দ, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি, করতে চায় না, করবেও না। বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। একটি রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী, সবাই সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটি বিএনপির নীতি, এটি বিএনপির রাজনীতি। এবং এই লক্ষ্য পূরণেই স্বাধীনতার ঘোষকের দল বিএনপির যুগান্তকারী রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ। সুতরাং এই বাংলাদেশে কেউ নিজেকে সংখ্যালঘু ভাবার প্রয়োজন নেই। দল, মত, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের একটি পরিচয়, আমরা বাংলাদেশি। সুতরাং একজন বাংলাদেশি হিসেবে দেশকে মাফিয়া মুক্ত করতে ভোটের আদায়ের আন্দোলনে, ভোটের অধিকার আদায়ের আন্দোলনে আওয়ামী জালিয়াতের বিরুদ্ধে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি তথা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে। এই আন্দোলনে গণতন্ত্রকামী মানুষের স্লোগান, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। পরিশেষে ধর্ম বৌদ্ধ ধর্মাবলম্বী সকল ভাই বোনদের আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি প্রত্যাশা করছি এই বিশেষ দিনটি আপনাদের জন্য আরো আনন্দময় ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠুক। সিনিয়র নেতৃবৃন্দ সহ আজকের এই অনুষ্ঠানের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।